আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের প্রাচীন শহর বুখারাতে। আমরা এখন আছি বুখারা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, জায়গাটার নাম ভুলে গেছি, হজরত বাহাউদ্দিন নকশাবন্দ কমপ্লেক্সে। তো এখানে এই নিয়ে আমি তৃতীয়বার আসলাম। তো বাহাউদ্দিন নকশাবন্দ ওনার এখানে এই নিয়ে আমি তৃতীয়বার আসলাম। আমি আলহামদুলিল্লাহ নিজেকে সৌভাগ্যবান বলাই যায়। যারা জানেন তারা জানেন যে হজরত বাহাউদ্দিন নকশাবন্দ কে। উনি মনে হয় 1313 খ্রিস্টাব্দে এখানে জন্মগ্রহণ করেন এবং এখানেই মারা যান। ওনার তথ্যমূলক ভিডিওটা আমি অনেক আগেই শেয়ার করছি, কেউ দেখতে চাইলে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট আজকে আসলাম, ছোট্ট অ্যাট এ গ্ল্যান্স একটা ভিডিও করবো আবার আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখানে আসলাম, মূলত আমাদের প্ল্যানে ছিল না এখানে আসার জন্য, কিন্তু দেখলাম যে টিম চাচ্ছে বুখারার গ্রামটা একটু দেখতে, হজরত বাহাউদ্দিন নকশাবন্দের কবরটা একটু দেখতে, তার জন্য মূলত তাদেরকে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এর আগে যে দুইবার আসলাম তখন টিকিট লাগতো না, কিন্তু এখন টিকিট লাগে এবং 15,000 মানে বাংলাদেশে 150 টাকা নিল। আমি এর আগে যে দুইবার আসছি তখন ওপেন ছিল। ভাই, আপনি কোথায় আসছেন বলতে পারবেন? এই জায়গাটা সম্পর্কে জানেন? আমি আসছিলাম হলো বাহাউদ্দিন নকশাবন্দ। হযরত বাহাউদ্দিন নকশাবন্দ, ওনার ব্যাপারে ধারণা আছে? একটু স্টাডি করে নিন, খুব পবিত্র একটা জায়গায় আসছেন, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। ভাইয়া, কোথায় আসছেন আপনি? এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, যেহেতু আপনারা আগ্রহ দেখাইছেন তাই নিয়ে আসলাম। হ্যাঁ, কমপ্লিমেন্টারি বলা যায়। হ্যাঁ, দেখেন কি সুন্দর পরিবেশ, মানে একদম দুই পাশে সবুজ গাছ। চমৎকার একটা কথা বলছে, নো ওয়ান ক্যান বি আ মুসলিম আনটিল হি গভর্নস হিজ গ্রেড, মানে নিজের লোভ সংবরণ না করতে পারা পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। এখানে যেটা বলা হয়েছে, মানুষের জীবনকে একটু কষ্টদায়ক না করতে, সবার লাইফটাকে একটু সহজ করে দিতে, মানে সোজা কথা কাউকে কষ্ট দিতে না। তো ভিতরে চলে আসলাম। সাধারণত এরকম এত বড় একজন সুফি সাধক, এখানে যেটা হয় মানুষজন এসে যে কোরআন তেলাওয়াত করে মোনাজাত করে, সর্বোচ্চ এতটুকুই। এর বাইরে কোনো ধরনের যে মোমবাতি করা, সেজদা করা, ইয়ে করা, এই জিনিসগুলো এখানে দেখা যায় না। এই সবাই মোনাজাত করতেছে দাঁড়ায় বসে। তবে এখানে যখনই কোনো কোরআন তেলাওয়াত শোনে তখন সবাই কিন্তু বসে যায়, বেশিরভাগই কিন্তু বসে যায়। এদিকের কোরআন মানে কবরগুলো কিন্তু খুব ঐতিহাসিক কবর এবং বিভিন্ন উচ্চমানের পাথর দিয়ে খোদাই করা, এবং এখানেও অনেক ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক বুজুর্গ, সেই বুখারা আমিরাত স্টেটের ওই সময়কার অনেকেরই কবর আছে এখানে। তো এখানে যেটা হয়, অনেক সময় মানুষজন তার বাসা থেকে বিভিন্ন পিঠা নিয়ে আসে যে মানুষকে খাওয়ানোর জন্য, যেমন এই যে আমি দেখাই, একজন ঢালতেছে অলরেডি। বাংলাদেশে আমার সাথে ওনারা তবারক নিতেছে। তবারক নিছেন? খান তো আমরা আসলে অনেকক্ষণ হাঁটছি, এখন ক্ষুধা লেগে গেছে। এখানে তবারক খাচ্ছে আমার সাথী ভাইয়েরা, মিষ্টি নেই, এরা মিষ্টি ওরকম খায় না, এই জন্য। তো আমরা এখন মূল জায়গাটায় ঢুকবো যেখানে হযরত বাহাউদ্দিন নকশাবন্দের কবর আছে, আপনারা এর আগেও দেখছেন ভিডিওতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটাই হলো হযরত বাহাউদ্দিন নকশাবন্দের
কবর একদম খোলামেলা জায়গায়, এবং এখানে মানুষজন আসে, পাশে বসে কোরআন তেলাওয়াত করে, মোনাজাত করে, যার যার মতো করে দোয়া করে। আগরবাতি, মোমবাতি, সিজদা দেওয়া, তারপরে ওই যে আরও কি সিদ্ধি টিদ্ধি, এই জিনিসগুলো এখানে নাই। এই তুত গাছটার বয়স হলো 210 বছর। এখানে আরবিতে কি লেখা আছে, কোন সুরাটা লেখা বা কি লেখা, কেউ যারা মুফতি বা আরবি লাইনে আছে একটু বলবেন। স্যার, আমাদের একটু একটা ইন্টারভিউ নেই, দুইজন আমার বন্ধু, এনাদের সাথে কালকে আইসি দূরে, ঠিক আছে, কালকে দেখা হইতেছে। দুজন আপনার বন্ধু, নোয়াখালী বাড়ি? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা কোন, আয় তো আবার নোয়াখালীর কথা কইতে পারি না। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, এই ভাইটা অনেকক্ষণ ধরে একদম একাকি বা ইয়ে করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرين إلا তো সবাই দোয়া দোয়া পড়তেছে, ইয়ে করতেছে। তো এই সমস্ত জায়গাগুলো আসলে আসলে কোলে দেয়, ঠান্ডা হয়ে যায়, একটা প্রশান্তি চলে আসে। কত বড় একজন বুজুর্গ ইসলামিক। সালামু আলাইকুম, পা ইংলিশ নেয়াত দা, ওকে দেন কাম। আচ্ছা, তো যেমনটি বলতেছিলাম, হযরত বাহাউদ্দিন নকশাবন্দ, যারা ওটাকে চিনেন, ভালোভাবে চিনেন এবং মানেন, বাংলাদেশেও কিন্তু নকশাবন্দি তরিকার অনেক অনেক মানুষজন আছেন। তো আমি এই নিয়ে তৃতীয়বার আসলাম, যতবারে আসি ততবারে ভালো লাগে। যারা বুখারায় আসবেন বা উজবেকিস্তানে আসবেন, এখানটায় আসতে পারেন। আপনারা যদি কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে আসতে আসেন, ওদেরকে আগের থেকে বলবেন যে আপনারা এই জায়গাটা আসবেন, এবং এই জায়গাটা আসলে লোকাল বাসে করে আসবেন। বুখারা বাজার সামনে থেকে 7 নম্বর বাসে করে ট্যুর আসতে পারেন, বাংলাদেশ থেকে মাত্র 20 টাকা। এবং এখান থেকে 2-3 কিলোমিটার দূরে হলো হযরত সৈয়দ আমির কুলাল, আমাদের পিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমরা সেখানেও যাব। তো অন্তত এই জায়গাটা এদিকে আসলে এই দুটা জায়গা দেখতে পারবেন, বিশেষ করে আর গ্রামগুলো দেখতে পারবেন, ফলের বাগান মাইলকে মাইল অনেক বড় বড়, এই জিনিসগুলো দেখতে পারবেন। তো যেটা বললাম, আমাদের এদিকে আসার প্ল্যান ছিল না, কিন্তু ওনাদের আগ্রহ দেখে আমি নিয়ে আসলাম। আর যেহেতু আমি যেমনটি বারবার বলতেছি, উজবেকিস্তান চষে বেড়ানো লোক, কোথায় কী আছে, কীভাবে প্ল্যান করলে ইজিলি কম সময়ে কম খরচে করা যায়, সব কিছুই মোটামুটি আমার জানা আছে, এই জন্য খুব ইজিলি প্ল্যানগুলো করতে পারতেছি। আর সমমনা গ্রুপ যদি হয়, সমমনা টিম যদি হয়, তখন কিন্তু আরও ভালো লাগে যে সবাই সহজে একমত হয়ে যাওয়াটা। তো ভিডিওটা শেষ করব, আবার এখানে হযরত বাহাউদ্দিন নকশাবন্দের ওনার মায়ের কবরও আছে কিন্তু ভেতরে, এটা নিয়েও এর আগে ভিডিও দিয়েছি। এখানে যেহেতু এই হলো মসজিদটা, আজকে জুমার নামাজ হবে, এই জন্য একদম বাইরে নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানেও বিশাল বড় জায়গা জুড়ে জুমার নামাজ হবে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লেক্সটা। আমরা এখন হযরত বাহাউদ্দিন নকশাবন্দ ওনার যে আম্মা যান, ওনার যে মায়ের কবর, সেখানটা একটু যাচ্ছি আমরা। বিভিন্ন ফলের বাগান ওইদিকে, এগুলো আপেল সম্ভবত। আবার এরা এখানে পড়াশোনা করতেছে না, এখানে ওনারা কি যেন দেখছে, এখন কিনবে। আচ্ছা, একটু মোলামুলি করার পর এই জিনিসটা, এটা খুবই পাতলা, খুবই পাতলা। এটা এখানকার 20,000, মানে বাংলাদেশের প্রায় 200 টাকা করে রাখতে রাজি। অনেক বড় আছে, এটা অনেক বড়।